অভিযোগ তো আমাদেরও আছে, আমরা বস্তুর দাম কমিয়ে দিয়েছি, দুধের দাম তো কমই, আমাদের সিরাজগঞ্জ এলাকায় খুবই কম, কিন্তু দানাদার দাম শুধু বাড়তেই আছে বাড়তেই আছে। আমি সব জায়গায় যে কোনো জায়গায় যাই, বিশেষ করে যারা প্রাণী সম্পদ কর্মকর্তারা আছে তাদের সঙ্গে কিন্তু আমি ঝগড়াও করি, শুধু খামারে কেউ ফস্ত করে না, আজকে আপনাকে যদি আমি ফস্ত করি কেমন হয় বিষয়টা? আর তরুণদের উৎসাহিত করবেন, ওরা যেন ভালো কাজ করতে পারে, ওর চ্যানেল দেখবেন, সাবস্ক্রাইব করে রেখে দিবেন, আধুনিক কৃষি চিত্র আপনারা সাপোর্ট করবেন, ভালো কাজ করতে থাকেন, ভালো কাজ করতে থাকেন, দেখবেন যে চ্যানেলটা অনেক এগিয়ে যাবে। তো আপনার এই সব কর্মকাণ্ড দেখে নতুন যারা উদ্বুদ্ধ হচ্ছেন তাদের উদ্দেশ্যে কি বলবেন? সামনে যেহেতু 2024 কোরবানি আসতেছে, এর মাঝে কিন্তু সময় বেশি নাই, এখন কোন কোন গরুগুলো সংগ্রহ করলে কোরবানিতে বিক্রি করা যাবে, দানাদার খাবার দাবার কি কি দিচ্ছেন? আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করছি সবাই বেশ ভালো আছেন। আধুনিক কৃষি চিত্র ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি ধন্যবাদ। আমার সাথে যিনি রয়েছেন আপনাদের সকলের পরিচিত মুখ, আমার আমি আঙ্কেল হিসেবে ওনাকে সম্বোধন করি, উনি মাঝে মধ্যে ভাই বলে ফেলে, হচ্ছে একসাথে যখন কাজ করতে বের হয় তখন সবাই ভাই হয়ে যায়। আসসালামু আলাইকুম। আমি কিন্তু এই ভিডিওটা শুরু করা আমার ঠিক হয় নাই, আপনি আমার সামনে আছেন, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনার খামারে অনেকদিন আসবো আসবো ভাব, সময়ের জন্য আসতে পারি না, অনেক দূরত্ব, তো আজকে চলে আসলাম। এখন বোঝেন যে দূর দূরান্তে যারা আছেন অনেক সময় বলেন যে এই যে ডাকি আসেন না আসেন না, এখন বুঝতে পারতেছেন তো আসলে কতটা দূর, কতটা কষ্ট লাগে এই রাস্তায় যাতায়াত করতে, বুঝি না শুধু টায়ার ফেয়ে গেছে পুরোপুরি। আপনি যে পরিমাণ ঢাকা কুমিল্লা চিটং সারা বাংলাদেশ নিয়ে কাজ করেন সেটা আমি এই একদিন বগুড়া এসে টের হয়ে গেছি। আচ্ছা তাইলে আপনি আসছিলেন তো উত্তরবঙ্গের গরু মেলায়, মেলাতে যেতে, তাই ভাবলাম এই সুযোগে যদি আপনার এখানে আসা যায়। দর্শক এ হচ্ছে সজীব সাহেব, কুমিল্লার বগুড়া থেকে আসছে, আসলে সে একজন মানে শৌখিন খামারি, তার চমৎকার কিছু মুরগি আছে, বিভিন্ন জাতের মুরগি আছে, পালন লালন পালন করেন। আমি একদিন গিয়েছিলাম দেখে আসছি তার বাড়িতে বিভিন্ন জাতের মুরগি, আমি একটা প্রতিবেদনও করেছিলাম। আগে থেকেই কৃষিকে সে ভালোবাসে, সেই ভালোবাসার থেকেই মুরগি বিভিন্ন জাতের মুরগি লালন পালন করেন, এবং পাশাপাশি ওখানে আমি যেদিন গিয়েছিলাম সেদিন দেখেছিলাম কিছু গরু আছে এবং রঙিন মাছ, টোটাল মিলে আমার অনেক ভালো লেগেছিল, আমি দোয়া করে আসছিলাম। তো এখন খামারের কি অবস্থা? খামারে আছে আলহামদুলিল্লাহ ভালো, কিছু গরু আছে, কিছু মুরগি আছে, সাথে আপনি যখন আপনার থেকে অনুমতি নিয়ে একটা নাম দিয়েছিলাম আমার চ্যানেলে, তখন আমি তো এর বিকল্প আপনি সাথে কথা বলে আধুনিক কৃষি চিত্র দিয়েছিলাম। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসা, আপনার অনেক দর্শক যখন আপনি চিত্রপুরীতে ভিডিও দেন নেই মাঝখান থেকে একদিন বলতেছে মানিক ভাইয়ের ভিডিও না পেয়ে আপনার চ্যানেল দেখতেছি। আচ্ছা ভালো কাজ করতে থাকেন, ভালো কাজ করতে থাকেন, দেখবেন যে চ্যানেলটা অনেক এগিয়ে যাবে, দোয়া করি। আচ্ছা আমার গরুগুলো দেখছেন? গরু দেখছি কিন্তু আপনার থেকে কিছু তথ্য নেই, আপনি তো শুধু খামারে কেউ ফস্ত করেন, আজকে আপনাকে যদি আমি ফস্ত করি কেমন হয় বিষয়টা? হ্যাঁ প্রশ্ন করতে পারেন। আচ্ছা আপনি তো ছিলেন একজন ভিডিও বানাতেন বিভিন্ন খামারে ঘুরে ঘুরে, আর অবশ্যই আমার যদি ভুল ভ্রান্তি হয় ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন, কারণ বড় একজন মানুষের সাথে আমি সামনের দাঁড়িয়ে কথা বলতেছি, ভুল হইতে পারে। কোন হিসাব করে খামারের সেক্টরে ঢুকলেন আপনি? আপনি হয়তো জানেন না আমি ছোটবেলাতেই গরু পালতাম, মুরগি পালতাম, কবুতর পালতাম। আমি যখন মুরগি পালতাম আমাদের উল্লাপাড়া উপজেলাতে গমের ভুষি পাওয়া যেত না, সেই সিরাজগঞ্জ জেলা সদর থেকে কিন্তু আমি গমের ভুষি নিয়ে আসতাম। আর ওই কুমার পাল আছে না যারা মাটির হাড়ি পাতিল বানায়, তাদের বাড়িতে গিয়ে আমি বস্তা মাথায় করে ওই ধানের কুড়া নিয়ে আসতাম, ধানের কুড়া নিয়ে এসে ওগুলো মুরগিকে খাওয়াতাম। এরপরে আমরা গরু পালতাম, প্রথম যে গরুটা সেটা ছিল 500 টাকা দামে কেনা। কত বছর আগে এটা? সেটা তখন আমি ছোট, তাও তো 78-79 হবে, মেলা বছর আগে, তারও আগে হতে পারে, কেন অনেকে চিন্তা করতে পারে যে তাহলে ওর বয়স কত, ওর বয়স আমার বয়স কিন্তু 56 সালে, যে আমরা এটা নিয়ে কালকে মেলাতে আলোচনা করছি অলরেডি। আচ্ছা যাই হোক, তখন মুরগি পালতাম, ছাগল পালতাম, কবুতর পালতাম, ওই সময় থেকেই আসলে
ছোটবেলা থেকে এই যে গরু ছাগল হাঁস মুরগি এটা আমার বেশ ভালো লাগতো। তো ধীরে 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 যখন আমি ফটোগ্রাফি শুরু করি, আমার স্টুডিও ছিল সে 1988 সালের 12 ডিসেম্বর আমার স্টুডিওটা ওপেন ছিল। দীর্ঘদিন আমি ফটোগ্রাফি করেছি, বিভিন্ন জায়গায় গেলে কৃষি যে দৃশ্যগুলো দেখতাম আমার ভালো লাগতো। আমি কিছু স্টিল ফটো নিতাম, এমনি ফেসবুকে আপলোড করতাম। এরপরে যখন ফটোগ্রাফি অনেকটা ধস, অর্থাৎ ফিল্মের ব্যবহার শেষ হয়ে গেল, আপনারা জানেন একটা সময় ফিল্মের ব্যবহার ছিল, অনেক ছিল, অনেক ছিল, সেই ফিল্মের ব্যবহার ধীরে ধীরে বন্ধ হয়ে গেল। আমাদের ফটোগ্রাফি ব্যবসাটাও তেমন ভালো যাচ্ছিল, বন্ধ করে দিয়েছেন পরে, হ্যাঁ ভালো যাচ্ছিল না। ঠিক তখনই অবসর সময়ে আমি বাইরে যেতাম, কৃষি ও কৃষকের সফলতার চিত্র তুলতাম, বিশেষ করে গবাদি পশুটা আমার আগে থেকে ভালো লাগতো, তারও কিছু ছবি টবি উঠেতাম, ভিডিও করতাম, এমনি শখের বসে আপলোড করি। আপলোড করতে করতে দেখা গেল যে অনেক দর্শক তৈরি হয়ে গেল, ভালো ভালো কমেন্টস করে, ভালো ভালো কমেন্টস করলে কান্না ভালো লাগে অবশ্যই। তখন ওই উৎসাহ থেকেই ধীরে 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 চ্যানেলটা এখন কমার্শিয়ালি হয়ে গেছে, এখন সারা দেশ সফর করতে হয়। আর এটা যখন করি অনেকেই বলেন যে ভাই আপনি গরু পালন শিখান দেখান, কিন্তু আপনি পালন তো করেন না। জি আসলে অনেক আগে থেকে করতাম, কিন্তু এইভাবে করিনি কখনো, কারণ আপনারা জানেন যে কাজগুলো করি দিন রাত 24 ঘন্টায় ছুটতে হয়, বাইরে বাইরে থাকতে। হ্যাঁ এই যে আপনি আসছেন, এখন সন্ধ্যা হয়ে গেল, এখনো বাইরে ছিলাম, মাত্র এই যে আসলাম, যে সারাদিন বাইরে ছিলাম, আজকে ভোরে বাইরে গেছিলাম, এই যে সন্ধ্যার দিকে, এখন তো সন্ধ্যা হয়ে গেছে, এখন আজান দেবে, আজান দেবে। যাই হোক, এইভাবে আমার বাইরে বাইরে থাকতে হয় বেশি, যে কারণে খামার সেরকম করার ইচ্ছে থাকলেও আগে করা হয়ে ওঠেনি এই সময়ের অভাবে। কিন্তু আমার দর্শক, আমার ভালো মানুষদের বারবার একই কথা, আপনি সেই তো কয়েকটা দিয়ে অন্তত শুরু করতে পারেন, সে থেকেই ওই একটা দুটো কিনতে কিনতে এখন 14টা মাশাআল্লাহ। ওদিকে 4টা গরু দেখলাম, হ্যাঁ 4টা, ওদিকে 10টা, এগুলো কোন হাট থেকে সংগ্রহ করছেন? বিভিন্ন হাট থেকে, দুটো এনেছি খামার থেকে, আর এই যে পাশে বড়হর হাট থেকে এনেছি, মূলত ওইখান থেকে কয়েক দফা নিয়ে আসছি, আর একটা বোধ হয় অন্য হাট থেকে নিয়ে আসা। 2024 সাল কোরবানির টার্গেটের? হ্যাঁ হ্যাঁ 24। আচ্ছা আপনি তো অনেক খামারে জিজ্ঞাসা করেন, আপনি কোন কোন দিকগুলো দেখে করে সংগ্রহ করেন, আপনি কোন কোন দিকগুলো দেখে করে সংগ্রহ করেন? গরু আসলে পালনের তো কয়েকটা কোয়ালিটি আছে, যেমন কিছু কিছু মানুষ পালন করে হচ্ছে মাংসের জন্য, সেটি যেন তেন হলেই চলে, আর আমি মূলত এনেছি কোরবানি কিবেস করি, কারণ আমার ওই 3-4 মাস পালন করে গোস্তগুলো বিক্রি সে সময়টা আসলে নাই নাই, যে কারণে এটা একটা সৌন্দর্য, কালারফুল সবগুলো কোয়ালিটি সব, হ্যাঁ চেষ্টা করেছি হাট থেকে এগুলো বেশি বেশি কেনার, কারণ আমি তো একবারে কোরবানির সামনে ইনশাল্লাহ আল্লাহ যদি ভালো করে তাহলে ওই সময় বিক্রি করে দেবো, বিক্রি করে, যে কারণে একটু কালারফুল এবং জাত দেখে কেনার চেষ্টা করেছি। আচ্ছা আপনার এইদিকে কিছু আপনি গরু দেখতেছি মনোযোগ সহকারে খাচ্ছে, খাবার দাবার কি দিচ্ছেন এগুলোকে? খাবার তো আমি একেবারে সাদা মাটা খাবার, এই যে এখন খড় আর ঘাস খাচ্ছে, এর আগে, হ্যাঁ এর আগে খেয়েছে বিভিন্ন দানাদার, দেশীয় যে দানাদার ভুসি গুলো আছে সেগুলো দিয়ে। এই যে এই গরুটা কিছু নেপালে গিয়ে টস দেখা যাচ্ছে, হ্যাঁ হ্যাঁ ওটা নেপালে গিয়ে, এগুলো কি দাঁতাল দাঁতছে এগুলো? না এই চারটে দাঁতে নেই, এই চারটে দাঁতে না, একটু ছোট, ওই পাশের গুলো মনে আছে। সামনে যেহেতু 2024 কোরবানি আসতেছে, এর মাঝে কিন্তু সময় বেশি নাই, এখন কোন কোন গরু গুলো সংগ্রহ করলে কোরবানিতে বিক্রি করা যাবে? অবশ্যই দাঁতের গরু কিনতে হবে, দাঁতা গরু, হ্যাঁ দাঁতা গরু গুলো, যেমন 2-4 দাঁত কিনলে ভালো হয়। আমি যেহেতু লং টাইমের জন্য, যেহেতু আমি যে এই চারটে রেখেছি ছোট, এটা 2025 আমি টার্গেট করে রেখেছি, আর ওই পাশে যেগুলো আছে সেখানে 24 কে টার্গেট করা, যেহেতু সবগুলাই 4 দাঁত আছে, কয়েকটা আছে 2 দাঁত। আচ্ছা খাবার দাবার দানাদার খাবার দাবার কি কি দিচ্ছেন? খাবার দাবার একেবারে যারা দেশীয় ভুসি, আমি যেটা দেই গমের ভুসি, ধানের কুড়া, আর যে অ্যাঙ্কর আছে, তারপরে মাসকালাই আছে, বিভিন্ন গুঁড়া দিই, আর একটু খোল দিই, আর একটু লবণ দিই, পানিতে হালকা করে মিশিয়ে মিশিয়ে দিন। আচ্ছা আরেকটি প্রশ্ন করি, বিশেষ করে প্রশ্নটা আপনার ফেসবুক পেজে কমেন্ট করে অনেকে করছে, বলছে মানিক ভাই আপনি তো গরু পালন করেন, দানাদার খাবার দাম বৃদ্ধি এই বিষয়ে কিছু কথা বলেন। এটা তো বলা তো আমি প্রতিদিনই বলি, এই যে বস্তুর দাম আমরা খামারিরা কমিয়ে দিয়েছি,
আমরা কম দামে গরু না দিলে তো সাধারণ জনগণ এত কম দামে গরু গোশত খেতে পারত না। কিন্তু অভিযুক্ত আমাদেরও আছে, আমরা গোশতের দাম কমিয়ে দিয়েছি, দুধের দাম তো কমই, আমাদের সিরাজগঞ্জ এলাকা খুবই কম, কিন্তু দানাদার দাম শুধু বাড়তেই আছে বাড়তেই আছে। আমি সব জায়গায় যে কোনো জায়গায় যাই, বিশেষ করে যারা প্রাণী সম্পদ কর্মকর্তারা আছে তাদের সঙ্গে কিন্তু আমি ঝগড়াও করি, কি আর করার আছে, আমরা এরপরেও ধৈর্য ধরে আছি। চেষ্টার ত্রুটি নাই, এতদিন খামারিদের বন্ধু ছিলাম, এখন আমি নিজেও খামারি, অথবা এখন দায়িত্বটা আনলিমিটলি বেড়ে গেছে। আমি চেষ্টা করছি যেখানেই সুযোগ পাই, যেখানে বলার মতো সেটা আমি অব্যাহত রেখেছি। আমি আশা করছি যে দামটা একটু কমাবে, কিন্তু ভাব লক্ষণ দেখে সেটি মনে হচ্ছে না। এখন বিকল্প যেটা, সেটা আমাদেরকেই করতে হবে, সেটা হচ্ছে দানাদার খাবারের উপরে নির্ভর না হয়ে আমাদেরকে খড় ঘাস অর্থাৎ ঘাস বেশি বেশি ঘাস চাষ করতে হবে, এবং ঘাস দিয়ে গরু পালন করা সম্ভব, কারণ গরু ঘাস খায়, গরু দানাদার খাবার বা ভাত খায়, এটা কোনো কোথাও লেখা নেই। গরু সবুজ ঘাস খেতে পছন্দ করে, মহান রাব্বুল আলামিন এদেরকে ওইভাবেই তৈরি করেছে, কিন্তু আসলে আমরা ওই দ্রুত সময় মোটা তাজা করার চিন্তা ভাবনা, আমরা আমরা আমার বিভিন্ন দানাদার খাবার দেই, বা কেউ পিট খাওয়াই, কেউ ভিটামিন খাওয়াই, এটি আসলে আমি মানুষকে না করি, এবং আমি এখানে ঠিক ওইটাই করছি। দানাদার খাবার আমি কম দিচ্ছি, আমি খড় এবং ঘাসটা বেশি দিচ্ছি, খড়ে তেমন কিছু নাই, ওই যে ঘাসের সাথে একটু মিশিয়ে দিচ্ছি। আমি বেশি খাওয়াচ্ছি ঘাস, ঘাস হ্যাঁ, আমি বেশ কয়েকটা জমি লিজ নিয়েছি। ঘাস কতগুলো করছি? আমি মোটামুটি 6 বিঘাতে আমি ঘাস লাগিয়েছি, প্রয়োজনে আরো লাগাবো। জি, এখন তো আপনার এই সব কর্মকাণ্ড দেখে নতুন যারা উদ্বুদ্ধ হচ্ছেন, তাদের উদ্দেশ্যে কি বলবেন? তাদের উদ্দেশ্য একই, যে বেকার যারা আছে তারা যেন ইচ্ছে করলে সীমিত পর্যায়ে শুরু করতে পারে, আর দানাদার খাবারের প্রতি ভরসা করা যাবে না। অবশ্যই খামার করার আগে ঘাসের জমি ঠিক করতে হবে, ঘাস চাষ করতে হবে, ঘাস রেডি হওয়ার পরে তারপরে গরু কিনতে হবে, আর কেনার সময় দেখে শুনে কেউ যদি কোরবানিকে বেশ করে গরু কিনে, তাহলে অবশ্যই এই যে শাহিওয়াল জাতের এই গরুগুলো আমার পছন্দ ব্যক্তিগতভাবে, সুন্দর চোট, সুন্দর মাথা, হাত পা দেখে, নেজ দেখে, কালারফুল দেখে যদি কিনে, তাহলে কোরবানির সময় ভালো দামে বিক্রি করতে পারবে। তাছাড়া যদি স্বল্প সময়ে রোলিং করতে চাই, তাহলে ওই যে হলিস্টেন ফ্রিজিয়ান যেগুলো আছে, এগুলো দ্রুত সময়ে, হ্যাঁ, যাতে ওগুলো দ্রুতই মাংস বৃদ্ধি হয়, 3-4 মাস পালন করলে হয়ে যায়। আপনাকে অনেক কষ্ট দিয়েছি, কারণ আপনি সারাদিন খুব জার্নিং, একটা মানুষ কতটুকু কষ্ট করতে পারে আসলে আমি এখানে এসে দেখতে পাচ্ছি। আর আরেকটি বিষয় হচ্ছে, আমাদের কুমিল্লার অনেক খামারি আমার সাথে ইদানিং পরিচয় হয়েছে ইউটিউব জগতে এসে, তখন বলছে বলতেছে আপনি যাকে দ্বারা উৎসাহিত হয়েছেন, আপনি ওই লোকটাকে যদি আমাদের খামারা এনে দিতে পারেন, বা ওনার সাথে তো আগের মতো যোগাযোগ করতে পারতেছেন না, উনি আসতেছে না, এটার কারণ কি বলেন তো একটু? দেখি ব্যস্ত আছেন না, তারপর আমাদের কুমিল্লার দিকে একটু যাইতে হবে আপনার। কারণটা হচ্ছে কি, আমি মানবিক কাজ নিয়ে একটু ব্যস্ত আছি, সপ্তাহে তো 7টা দিন, 7টা দিনের 4-5টা দিন যায় আমার মানবিক কাজ করতে, আর 3টা দিন আমি দেওয়ার চেষ্টা করি আমার এই কৃষি নিয়ে কাজ করা। আসলে এইখানটায় আমার একটু ভিডিও কম যাচ্ছে, অনেকে অভিযোগও করছে, আগে যেমন প্রতিদিনই ছুটতাম, এখন তো আসলে হয়ে ওঠে না। যেমন আপনি জানেন, শুক্রবার আমার একটা মেহমানদারি থাকে, বৃহস্পতিবার বাজার থাকে, সোমবারে খাবার ডিস্ট্রিবিউশন থাকে, যেমন আজ রোববার আজ খাবার প্যাকেট হচ্ছে, আগামীকাল সেটা আবার ডিস্ট্রিবিউশন হবে, ঠিক 2 দিন পরে আবার বৃহস্পতিবার বাজার করতে হয়, পরের দিন মেহমানদারি। বিশেষ করে এখন শীত সিজন, বিভিন্ন এলাকায় যাচ্ছি, কম্বল বিতরণ করছি, এটা তো মানবিক কাজ, দুনিয়া কয়দিনের, এখানে তো চলছি, আখেরাদের তো কিছু বাজার করে নিতে হবে। অবশ্যই, আসলে আপনার কাজগুলো দেখে আমারও উদ্বুদ্ধ হওয়া, আমারও ভালো লাগে, আমিও চাচ্ছি যদি ভবিষ্যতে আমার ভালোভাবে চলতে পারি, সাধারণ যে মানুষগুলো আছে আপনি যেভাবে কাজ করেন আমারও ইচ্ছে আছে, আমার জন্য দোয়া করবেন। না, এটা করতে হবে, এটা করতে হবে। আমি সবাইকে বলি যে আপনার যার যার অবস্থান থেকে যতটুকু পারেন, আমার এখানে 500,000 মানুষ খাচ্ছে। জি, আপনি শুক্রবারে জুমার নামাজ আনতে, আপনি
দুজন অসহায় মানুষকে নিয়ে এসে পাশে বসা খাওয়ান, আপনি যা খাবেন তাই খাওয়াবেন, দেখবেন যে এক সময় ধীরে 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 আল্লাহ আপনার যে কোনো কাজে আপনার রহমত ঢেলে দিবে, ইনকাম বেশি হবে, আপনি বেশি খাওয়াতে পারবেন ইনশাল্লাহ। মাগরিবের আযান দিয়ে দিচ্ছে, আপনি ভালোবাসা মানুষ দূরদর্শন আমার চ্যানেলে বলে দেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার প্রিয় দর্শকদের জানাচ্ছি, আমার এই যে আমাকে আঙ্কেল বলে, ওর চ্যানেলটা দেখবেন, আমরা বেশি বেশি দেখলে ওরা উৎসাহিত হবে, তরুণ তো শেখার শেষ নেই। আমি তো এখন বলতে পারবো না যে আমি শিখেছি ভালো করছি তা না, আমি শিখছি প্রতিনিয়ত, আর তরুণদের উৎসাহিত করবেন ওরা যেন ভালো কাজ করতে পারে। ওর চ্যানেল দেখবেন, সাবস্ক্রাইব করে রেখে দিবেন, আধুনিক কৃষিচিত্র আপনারা সাপোর্ট করবেন, ধন্যবাদ। ঠিক আছে, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।